আসসালামু আলাইকুম। টেকফ্যাক্স ভিডিওর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমার ভাইয়ের কাছে পড়ে থাকা 25 বছরের পুরানো একটি ল্যাপটপকে আমি যৌবন দান করতেছি। অর্থাৎ আমার কাছে যে এখন ল্যাপটপটি হাতে পেয়েছি, এটি হচ্ছে এইচপির G70 ল্যাপটপ। আর এটিতে হচ্ছে আপনার ডুয়েল কোর প্রসেসর এবং 2GB DDR3 র্যাম রয়েছে। আর এটিতে কারেন্টলি যে অপারেটিং সিস্টেম চলতেছে সেটা হচ্ছে উইন্ডোজ 7, 32 বিট। বাট আমি এখান থেকে ফুল পটেনশিয়ালটা পাচ্ছি না এই ল্যাপটপ থেকে। অর্থাৎ আমি যখন কাজ করতে যাচ্ছি ল্যাপটপটিতে, বারবার বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছি, স্লো হয়ে যাচ্ছে, মানে কোনোভাবে ইউজ করার মতো এখন অবস্থায় নাই। সো আমি চাচ্ছি আমার যে ল্যাপটপটি আছে এই ল্যাপটপটিকে ক্রোম ওএস যেটি আছে সে ওএসটি ইনস্টল করতে। এই ল্যাপটপে ক্রোম ওএসটি ইনস্টল করার মূল কারণ হচ্ছে আমরা যে ক্রোম ওএসটি আছে, এই ক্রোম ওএসটি হচ্ছে আপনার ব্রাউজার বেস। অর্থাৎ আমাদের যে কম্পিউটার রয়েছে, যখন আমরা কোনো কিছু সার্ফিং করি তখন এই ব্রাউজারটি আমাদের অপারেটিং সিস্টেমের সাথে কানেক্ট করে এবং তারপর সেই ইনফরমেশনগুলো আমরা দেখতে পারি। বাট ক্রোম ওএসের ক্ষেত্রে এটি সম্পূর্ণটাই ভিন্ন, কারণ এটি হচ্ছে ব্রাউজার বেস যেটির রেসপন্স টাইম খুব কম এবং হচ্ছে আপনার এতে ফুল পটেনশিয়াল, অর্থাৎ যে কোর টুডুর যে আপনার ইয়ে আছে, প্রসেসর আছে, এটিতে ভালোভাবে এই অপারেটিং সিস্টেম কাজ করবে। এই জন্য আমার এই অপারেটিং সিস্টেমটি বেছে নেওয়া। সো আপনাদের কাছে যদি এইরকম পুরাতন কোনো ল্যাপটপ পড়ে থাকে, অর্থাৎ সেখানে আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছেন সেটি ঠিকভাবে কাজ করতেছে না, তাহলে আপনি ক্রোম অপারেটিং সিস্টেমটি ব্যবহার করতে পারেন। সো কীভাবে ক্রোম অপারেটিং সিস্টেমটিকে আপনার পুরাতন ল্যাপটপে ইনস্টল করবেন, এই প্রসেসটি জানার জন্য আমাদের সাথে থাকুন, ফিরে আসছি ইন্ট্রোটির পর। আপনার ল্যাপটপে ক্রোম ওএস ইনস্টল করার জন্য প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পর এর সার্চ বক্সে যে লিখবেন নেভার ওয়ার। সো এই নেভার ওয়ার যে আপনার সফটওয়্যার বা নেভার ওয়ার যে ওয়েবসাইট আছে, এদের কাজ হচ্ছে আপনার ক্রোমিয়াম বেসড যে ক্রোম অপারেটিং সিস্টেম সেটি এখান থেকে ফ্রিলি আপনি ব্যবহার করতে পারতেছেন। এটার জন্য আপনাকে কোনো কিছু পে করতে হচ্ছে না, এটি সম্পূর্ণ একটি ফ্রি অপারেটিং সিস্টেম। সো আপনি ওয়েবসাইটে যাওয়ার পর নিচের দিকে চলে যাবেন। সো এখানে দেখতে পারতেছেন তিনটি অপারেটিং সিস্টেমের ভার্সন আছে, একটা হচ্ছে এন্টারপ্রাইজ, অন্যটি এডুকেশন আর একটা হোম। সো আমরা যেহেতু ফ্রি ওএস ব্যবহার করতে যাচ্ছি, তো এখান থেকে আমরা জাস্ট হোম অপারেটিং সিস্টেম যেটি আছে এটিকে ব্যবহার করে নিতে চাচ্ছি, কারণ এটি ফ্রি। সো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ল্যান্ডিং পেজে আসছেন বা পেজে চলে এসেছেন, এখান থেকে আপনি স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন। সো নিচের দিকে আসার পর আপনি এখানে আরও দুটি অপশন পাবেন, একটি হচ্ছে ক্রিয়েট এ ইউএসবি ইনস্টলার ম্যানুয়ালি, আর একটা হচ্ছে ইউএস মানে ডাউনলোড দ্য ইউএসবি মেকার, যেটা হচ্ছে আপনার নিজে থেকে মেক করে দেবে। সো আমি চাচ্ছি যে এখানে যে ইউএসবি মেকারটি রয়েছে এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেব। এটি 45 MB-র একটি সফটওয়্যার, অনেক কম সময়ে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি, আপনারা অবশ্যই ক্লিক করে নেবেন। সো দেখতেছেন এখানে সেভ চলে আসছে, জাস্ট আমি এখান থেকে সেভ করে নিলাম। নাও আমার যে সফটওয়্যারটি সেটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে দেখতেছেন। আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখান থেকে আমি যাচ্ছি আমার ডিসপিসিতে, তারপর ডাউনলোডে। আপনার যেখানে ডাউনলোড করা আছে ওখানে যাবেন। তো যে এখন দেখতেছেন আইকন, এটিকে রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নেবেন। এটি আপনার থেকে পারমিশন চাবে, জাস্ট ইয়েস করে দিয়ে এখানে পারমিশন দিয়ে দিবেন। সো এখানে দেখতেছেন আপনার চলে এসেছে। তো এখানে দেখতেছেন লাগবে হচ্ছে আপনার 8GB অথবা 16GB পেন ড্রাইভ এবং আপনার হাতে 20 মিনিট সময় থাকতে হবে। বেসিক্যালি এটি আরও বেশি সময় নেয়, কারণ হচ্ছে আপনার ইন্টারনেট স্পিড যদি স্লো হয় এটি আরও বেশি সময় নেবে। সো সেটি আপনার মাথায় রাখতে হবে। নাও এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন লেখা আছে সানডিক্স, যে ইউএসবি ড্রাইভ বা পেন ড্রাইভগুলো আছে সেটি কিন্তু এই কাজের জন্য পারফেক্ট না।
তাদের জানি কি শত্রুতা আছে আমি বুঝতেছি না, তবে এখানে আপনি সানডেক্সের পেন ড্রাইভ দিয়ে করতে পারবেন না, তো এখানে আপনি নেক্সট করে দিবেন। তারপর দেখতে পারবেন যে আপনার কম্পিউটারে যে পেন ড্রাইভটি আপনি লাগিয়ে রেখেছেন সেই পেন ড্রাইভটিকে সিলেক্ট করে দিবে এবং নেক্সট করে দিবেন। নাও নেক্সট করার পর দেখতেছেন এখানে আমার ডাউনলোডিং প্রসেস শুরু হয়ে গেছে, ক্লাউড রেডি যেটি সফটওয়্যার সেটি এখানে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো এটি রাফলি 20-30 মিনিট সময় নেয়, সো এই জন্য আপনি এখন জাস্ট কী করার, কফি খেয়ে চলে আসতে পারেন। সো দেখতেছেন এখানে আমার ইনস্টলেশন যে মিডিয়া সেটি তৈরি করা শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এরকম আমার 20-25 মিনিট সময় নিয়েছে, জানি না আপনাদের কতক্ষণ সময় নেবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাও এখানে যে দেখতেছেন ফিনিশ বাটন, জাস্ট আপনি এখানে ফিনিশে ক্লিক করবেন। সো ফিনিশে ক্লিক করলেই আপনার কাজ শেষ হয়ে যাবে পেন ড্রাইভকে ইনস্টলেশন মিডিয়া করার। নাও এখন আপনি যে কম্পিউটারে আপনার অপারেটিং সিস্টেমটি দিতে যাচ্ছেন সেই কম্পিউটারে আপনার এই পেন ড্রাইভটিকে প্রথমে প্লাগ ইন করে নেবেন। সো আপনার কম্পিউটারে প্লাগ ইন করার পর জাস্ট এটিকে প্রথমে আপনি রিস্টার্ট দিয়ে নেবেন, আপনি জাস্ট স্টার্ট মেনুতে ক্লিক করবেন, করার পর রিস্টার্ট দিয়ে নেবেন। নাও আপনি যদি এইচপি ল্যাপটপ ব্যবহার করেন তাহলে অবশ্যই F9 হচ্ছে আপনার বুট অপশনের কি, আপনি বুট অপশন কিতে প্রেস করবেন F9-এ, আর আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের ল্যাপটপ ব্যবহার করেন তাহলে আপনার যে বুট কিটি আছে সেটিতে প্রেস করবেন। তারপর দেখতেছেন আমার এখানে বুট অপশন মেনু চলে এসেছে, তো আমার এখানে যেহেতু USB ফ্লাশ ড্রাইভ দেখাচ্ছে না, এখানে জেনারেল দেখাচ্ছে, এটি হচ্ছে আমার USB ফ্লাশ ড্রাইভের মডেল, তো আমি এটি সিলেক্ট করে এন্টার করে দিলাম। আপনার যদি USB ফ্লাশ ড্রাইভ লেখা থাকে তাহলে আপনি ওটিতে সিলেক্ট করে দিবেন, করার পর এন্টার করবেন। দেখতেছেন এখানে ক্লাউড রেডি লেখা, বাট এটি হচ্ছে আপনার ক্রোম ওএসের, ক্রোমিয়াম ওএস বলা হয় সেটির মেনলি অপশন। তো এখন যে অপশনটি এখানে হচ্ছে বা যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে পেন ড্রাইভটি আমরা এখানে ইনস্টল করেছি বা পেন ড্রাইভটি আমাদের ইনসার্ট করেছি, এই যে ক্রোম ক্লাউড রেডি সফটওয়্যার এটি মূলত এখন আমরা এই পেন ড্রাইভে ইনস্টল করার মতো করে নিচ্ছি, অর্থাৎ পেন ড্রাইভে পেন ড্রাইভটিকে হচ্ছে এক্সটার্নাল, যে আমরা অনেক সময় বলি হার্ড ডিস্ক সিস্টেমে ওএস ইনস্টল করা, সো আমরা মূলত এখানে এই কাজটি করতেছি। সো এখানে আপনি গেট স্টার্ট যে বাটন দেখতেছেন এই গেট স্টার্ট বাটনে ক্লিক করবেন। নাও এখানে আপনাকে আপনার যে ওয়াইফাই বা নেট কানেকশন সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে, সো আমি এখানে আমার ওয়াইফাই নেটওয়ার্ক যেটি আছে এটিতে আমি কানেক্ট করে নিচ্ছি। নাও কানেক্ট করার পর দেখবেন যে নেক্সট মেনুটি চলে আসবে, সো এখান থেকে আপনি জাস্ট যে এখানে যে চেক মার্ক বক্সটি দেখতেছেন, সো এই চেকমার্ক বক্সের টিকটি উঠাই দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতেছেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশন, সো এখানে আপনি ক্লিক করবেন। নাও এখানে আপনি আরও দুটি অপশন পাবেন, একটি হচ্ছে ইউ এবং আরেকটা হচ্ছে এ চাইল্ড, অর্থাৎ যদি আপনি এই ক্রোম যে ওয়েস্ট এটি যদি এই ল্যাপটপটি যদি আপনি ব্যবহার করেন তাহলে ইউ সিলেক্ট করবেন, আর যদি আপনার ছেলে বা আপনার বাচ্চার কাছে ইউজ করে তাহলে এটিকে আপনি আ চাইল্ড সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি এখানে নেক্সট বাটনে প্রেস করবেন। নাও এখানে আপনাকে বলতে হচ্ছে যে আপনার যে জিমেল অ্যাকাউন্টে আছে সেই জিমেল অ্যাকাউন্টে এখানে আপনি কি লগ ইন করতে বলবে, সো আপনি আপনার এখানে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। সো এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর আমি এখানে নেক্সটে চাপলাম, চাপলে দেখতেছেন এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিলাম। সো পাসওয়ার্ড দিয়ে আমি প্রথমে জিমেইলে লগ ইন করে নিলাম। সো জিমেইলে লগ ইন করার পর এখানে দেখতেছেন আরও একটি অপশন, সো এখানে যেটি আছে এটি রাখবেন, রাখে আপনি জাস্ট এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যে বাটন দেখতেছেন এটি প্রেস করবেন। নাও এখানে আপনি গেট স্টার্ট যে বাটন আছে এটিতে প্রেস করবেন।
সো এখন আপনি আপনার যে ক্রোম পেন ড্রাইভ বেস যে ওএস সেটিতে আপনি ঢুকেছেন, এখন আমাদের মেন কাজ হবে সেটা হচ্ছে আমাদের যে কম্পিউটার আছে এই কম্পিউটারটাতে আমাদেরকে এখন এই ওএসটি ইনস্টল করতে হবে। সো এর জন্য আপনি যে আপনার রাইট সাইডে দেখতেছেন নোটিফিকেশন বার যে ওয়াইফাই আইকনটি দেখতেছেন, এখানে প্রথমে ক্লিক করবেন। সো এই ওয়াইফাই আইকনটিতে ক্লিক করার পর উপরে দেখবেন যে ইনস্টল ওএস লেখা আছে, তো আপনি এই ইনস্টল ওএসে ক্লিক করবেন। নাও দেখতেছেন ইনস্টল ক্লাউড রেডি, তো এখানে ক্লিক করবেন। দেন এখানে লেখা আছে দেখেন ইরেজ হার্ড ড্রাইভ অ্যান্ড ইনস্টল ক্লাউড রেডি, অর্থাৎ আপনি যখন এই বাটনটিতে সিলেক্ট করবেন তখন আপনার যে হার্ড ডিস্ক রয়েছে বা স্টোরেজ মিডিয়া রয়েছে, স্টোরেজ ডিভাইস রয়েছে, সেটিতে বাকি যতগুলো ইনফরমেশন বা যত ডাটা আছে সব কিছুই আপনার এখান থেকে মুছে যাবে এবং আপনার এই ক্লাউড রেডি সফটওয়্যারটি এখানে ইনস্টল হবে। সো আপনি যদি আপনার এই হার্ড ডিস্ক বা এই মেশিনে যদি আপনি ক্লাউড রেডি দিতে চান তাহলে অবশ্যই আপনার যদি এই পুরাতন ল্যাপটপে আগে কোনো ডাটা থেকে থাকে সেগুলোকে অন্য কোথাও ট্রান্সফার করে রাখবেন। রাখার পর আপনি এখানে আপনি এই ক্লাউড রেডি সফটওয়্যারটি বা ক্রোম ওএসটি ক্রোমিয়াম ওএসটি এখানে ইনস্টল করবেন। সো আমি এখানে ইরেজ হার্ড ড্রাইভ যেটি এই অপশনটি সিলেক্ট করলাম, আপনারাও করবেন। নাও এখানে হচ্ছে একটু খুব কষ্টের বিষয় যে এত সুন্দর একটা ওএস বা যে আমরা এখানে ইনস্টলেশন প্রসেসটি দেখেছি, ইনস্টলেশনের যে অন্য যখন আমরা কোনো ওএস ইনস্টল করি এখানে তারা একটা প্রোগ্রেস দেখায়, বাট এখানে আপনি কোনো প্রোগ্রেস দেখবেন না, জাস্ট হঠাৎ করে এটি শাট ডাউন হয়ে যাবে। আপনি ভাবেন হয়তো বা আপনার পিসিতে কোনো প্রবলেম হয়েছে, বাট এই যে অপারেটিং সিস্টেম এটির মেন অপশন হচ্ছে বা মেন খারাপ দিক বলবো আমি যে শাট ডাউন হয়ে যাচ্ছে, আপনি বুঝতেছেন না আপনার যে কম্পিউটার সেটিতে আপনার ওয়েস্টটি ইনস্টল হয়ে গিয়েছে। সো এই প্রসেসটিও আপনার কাছে 20-25 মিনিটের মতো সময় নেয়, অনেক ফাস্টার যদি কোনো প্রসেসর হয় তাহলে আরও একটু কম সময় নিতে পারে, বাট এখানে লেখা আছে আপনার 20 মিনিটস সময় লাগবে। নাও দেখুন আমার পিসি পুরাটাই বন্ধ হয়ে গেছে। সো এখন আপনার পিসিটি পুরো শাট ডাউন হয়ে গেছে, ভাববেন না যে রিস্টার্ট অটোমেটিক্যালি হবে, এটাকে আপনাকে আপনার ম্যানুয়ালি অন করতে হবে। সো ম্যানুয়ালি অন করার প্রথমে আপনাকে বলে রাখছি যে আপনি যে পেন ড্রাইভটি আপনার পিসিতে আপনি লাগিয়ে রেখেছেন বা ল্যাপটপে লাগিয়ে রেখেছেন এটিকে প্রথমে খুলে ফেলবেন। খুলে ফেলার পর আপনি জাস্ট পাওয়ার বাটনে প্রেস করে এটিকে অন করবেন। সো দেখতেছেন এখানে আমার ইনস্টল প্রসেস শুরু হয়ে গিয়েছে। নাও আগের মতো এখানে দেখতেছেন যে এখানে চলে এসেছে যে ওয়েলকাম টু ক্রোম ডিভাইস। সো এখানে আপনি জাস্ট আবার আগের মতো গেট স্টার্ট যে বাটন আছে এটিতে প্রেস করবেন। সো এখানে আপনি আপনার ওয়াইফাই নেটওয়ার্ককে কানেক্ট করে নেবেন, সেম প্রসেস আগের মতোই। নাও এখানে আপনাকে সেম আগের মতোই যে চেকমার্ক বক্সটি দেখতেছেন নিচের দিকে এটিকে প্রথমে উঠাই দিতে হবে, দেওয়ার পর এখানে আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে নেবেন। নাও এখানে আগের মতোই আপনি যথারীতি ইউ সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যেহেতু আপনি নিজে ব্যবহার করতে যাচ্ছেন। দেন এখানে নেক্সট বাটনে প্রেস করবেন। এখানে আপনাকে আপনার আগের মতোই জিমেল অ্যাকাউন্টে যে ইমেল অ্যাড্রেস আছে সেটি দিবেন, দেন এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে লগ ইন হয়ে নেবেন। নাও এখানে আপনি আবার অ্যাকসেপ্ট যে বাটন দেখতেছেন সেই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। নাও গেট স্টার্টেড। এখন আপনি আপনার যে ক্রোমিয়াম বেস ওএস আছে সেটিতে পুরোপুরি প্রবেশ করে ফেলেছেন। সো এখানে আমি বলে রাখছি যে আপনার যে ক্রোমিয়াম বেস ওয়েবসাইটটি এটি মূলত জাস্ট আপনার ক্রোম বেসড, এখানে আপনি তেমন কোনো সুবিধা পাচ্ছেন না। সুবিধা বলতে আপনি জাস্ট এখানে ব্রাউজ করতে পারতেছেন ডেলি টাস্ক, যেটা ব্রাউজ করতে পারতেছেন আপনার যে ইউটিউব ভিডিও দেখতে পারতেছেন, কিছু গেম খেলতে পারতেছেন, কারণ এখানে আপনি এখনও প্লে স্টোর যেটি আছে গুগল প্লে স্টোর সেটি এখনও ইনস্টল হচ্ছে না এই ওয়েসে,
ইন ফিউচার তারা এটাতে আপনার প্লে স্টোর অ্যাড করার চিন্তা ভাবনা করতেছে। জাস্ট এটি এখন মূলত হচ্ছে আপনার যেহেতু ওল্ড কম্পিউটার সেটি কোনো কাজের না, পড়ে রয়েছে, আপনি চাইলে এটি এখন ব্যবহার করে এখানে আপনি ইউটিউব ভিডিও দেখতে পারতেছেন, আপনার ডেলি টাস্ক যেমন ব্রাউজিং করা, ফেসবুক চ্যানেল চালানো, এই সমস্ত কাজ ইজিলি এখন আপনার এই পুরাতন কম্পিউটার যেখানে আপনি উইন্ডোজ আগে দিয়ে রেখেছিলেন কোনো কাজ করতে পারতেছিলেন না, সে কাজগুলো এখন ইজিলি আপনার এই কম্পিউটারে করতে পারতেছেন। সো ভিডিওটি কেমন লাগলো এটি জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওর নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং সেই সাথে পাশে বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।